হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরা 247 বেঙ্গলি। আমি অপূর্ব তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ সেশন। এটা WBCS এবং অন্যান্য যে কোনো রকম গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রিপোজিশন। আজকে আমরা প্রিপোজিশনকে চেকমেট করব, মানে কিস্তিমাত, যেটা হচ্ছে কি এর পরে যখনই কোনো রকম কোনো প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট হোক অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যেটা আমাদেরকে সিচুয়েশন ওয়াইজ প্রিপোজিশন ইউজ করতে হয়, সেই সমস্ত রকম কোশ্চেনগুলো কিভাবে আমরা ট্যাকেল করব পরীক্ষার হলে, সেগুলো আজকে আমরা একটু ডিসকাস করে নেবো, ঠিক আছে? তার আগে সবাইকে জানাই নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই আগের দিন রাত্রে ভালো করে মনে হচ্ছে পিকনিক টিকনিক করেছো, খুবই কম জন দেখতে পাচ্ছি, তবে এরকম করলে হবে না, এতক্ষণে পিকনিকের হয়তো সেই সাতটা চলে গেছে, সবাই ঘুম থেকে জেগে গেছে। তাহলে সবাইকে সেখানটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, এবং যারা নতুন তারা অবশ্যই আমাকে এখানে বেল আইকন প্রেস করবে, ঠিক আছে? যদি কোনো রকম কোনো তোমাদের কোয়ারিজ থাকে আজকের ক্লাস নিয়ে তো তোমরা কমেন্ট করতে পারো। আমার অডিও এবং ভিজুয়াল যদি ঠিকঠাক থাকে বা ঠিকঠাক না থাকে দুটোর জন্যই আমাকে প্লিজ এখানে জানিয়ে দাও, তাহলে আমি সেটাকে ঠিকঠাক করে নেবো। হ্যাপি নিউ ইয়ার অর্ণব বিশ্বাস, সৌভিক পাল, সবাইকে গুড ইভিনিং, সবাইকে স্যার ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই তোমরাও সবাই ভালো থাকবে আশা করি। তো হ্যাপি নিউ ইয়ার আশা করি সবারই নিজস্ব একটা রেজলিউশন আছে। তো আজকে আমি একটা রেজলিউশন তোমাদের জন্য এনেছি, এটা আমার রেজলিউশন মানে তোমাদের সবার, আমাদের সবার, যে আমরা আজকে ক্লাসে করার পরে এর পরে আর কোনোদিন কোনো প্রিপোজিশন মুখস্থ করবো না। কারণ কি, আমাদেরকে কিন্তু প্রিপোজিশনটা সেন্টেন্স বেসড কোশ্চেন হিসাবেই দেয়, অর্থাৎ WBCS এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাছাড়াও আমাদেরকে CGL CGSL এ আমাদেরকে এরার কারেকশন বা স্পট দ্য এরারের মধ্যে দিতে পারে, তাছাড়াও আমাদের কাছে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে দিতে পারে। তো আমরা আজকে WBCS করছি, ওই জন্য আজকে আমরা WBCS এর জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই করবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবাই আশা করি সবাই খুব ভালো আছো। অরিন্দম সরকার, হ্যাপি নিউ ইয়ার। মনোদীপ বিশ্বাস, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে স্যার পিকনিক এবার করা হয়নি, আচ্ছা পিকনিক করা হয়নি কোনো ব্যাপার নয়, আমাদের WBCS পরীক্ষা আমরা যখন সবাই সফল হয়ে যাবো তখন সবাই একসাথে পার্টি করা যাবে কলকাতায় গিয়ে। আমরা তো প্ল্যান করেই রেখেছি, চিন্তা করার কারণ নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে সেশনটাকে অবশ্যই শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব, আজকে খুব মজা করে আজকে আমরা প্র্যাকটিস সেট সলভ করবো। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিউ ইয়ারের যে অফারটা আগের দিন বলেছিলাম সেটা কিন্তু এখনো রয়েছে। তো তোমরা আমার এই কোড Y210, এই কোডটা তোমরা ইউজ করতে পারো, ওয়ান মিনিট, তোমরা আমার এই কোডটা ইউজ করতে পারো, ওয়ান মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও, আমার প্রবলেম হচ্ছে এখানে একটা টেকনিক্যাল সমস্যা আছে, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছ Y210 ইউজ কোড Y210। আমার সাউন্ড সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, আমাকে প্লিজ একবার বলো স্যার পার্টিকুলারলি ইংলিশের কোনো কোর্স আছে? ইংলিশের পার্টিকুলার কোর্স অবশ্যই আসবে, আমি নিয়ে আসবো তোমাদের জন্য কোর্স, সেটার জন্য কথা হচ্ছে শিগগিরই চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এবং সেটা অল গভর্নমেন্ট এক্সামের জন্য আমি নিয়ে আসবো, যে কোনো গভর্নমেন্ট পরীক্ষার জন্য তোমরা ওখান থেকে আমাদের ইংলিশে সাহায্য পাবে, ঠিক আছে? আমার সাউন্ড আশা করি সবাই শুনতে পাচ্ছ, একবার আমাকে প্লিজ বলে দিও, রেসপন্স করে দাও, সাউন্ড শোনা যাচ্ছে? তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কোড হচ্ছে Y210, তোমরা এই কোড দিয়ে ATA247.com এ গিয়ে যে কোনো কোর্স তোমরা 77% ডিসকাউন্টে পেয়ে যাবে। WBCS যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য খুব একটা খুব ভালো খবর সেটা বলছি। তার আগে আর একটা জিনিস, তোমাদের 50 খানা টোটাল টেস্ট সিরিজ আমি এনে দিয়েছি, তোমরা বলেছিলে স্যার প্র্যাকটিস করবো কোত্থেকে, তোমাদের জন্য পুরো ভরপুর একটা জিনিস নিয়ে এসেছি, সমস্ত কোশ্চেনের সাবজেক্ট ওয়াইজ তোমাদের 30 খানা রয়েছে এবং 20 খানা তোমাদের ফুল লেন্থ তোমাদের মক টেস্ট রয়েছে এর মধ্যে প্রিলিমস এর জন্য। তো তাড়াতাড়ি করে এটা পারচেজ করে নাও যাতে প্রিলিমস পরীক্ষা দিতে গিয়ে আর কোনো ভয় না লাগে। আচ্ছা, তোমাদের জন্য যে সুন্দর খবরটা সেটা হচ্ছে, যারা WBCS মহাপ্যাকের অলরেডি স্টুডেন্ট তারা 1999 টাকা দেওয়ার দরকার নেই। যারা যারা 1.0 এবং 2.0 স্টুডেন্ট বা দুরন্ত স্টুডেন্ট তারা মহাপ্যাকে নিয়ে এদেরকে আপগ্রেড করতে পারো 1999 টাকা দিয়ে। এর ফলে কি হবে, এর ফলে তুমি আগামী সারা বছর, আগামী এই এক বছর 2021 সাল পুরো বছরে তোমরা WBCS এর যে কোনো ডিজিটাল প্রোডাক্ট পুরো ফ্রিতে তোমরা পেতে পারবে। তোমাদের যতগুলো আমরা সামনের দিনে আনবো আরো ভবিষ্যতে কোর্সেস বা যে ই বুকস আনতে পারি, টেস্ট সিরিজ আনতে পারি, সেগুলো সবগুলোই তোমাদের ওখানে মার্জ হয়ে যাবে এবং আগের যে সমস্ত ব্যাচগুলো সেগুলো তোমরা এর সাথে পেয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের আপগ্রেড করা, তাড়াতাড়ি করে আমাদের মহাপ্যাকটা পারচেস করে নাও যাদের মহাপ্যাক নেই, কারণ দুরন্ত ব্যাচটা তোমরা পাবে না। 1.0 2.0 কিনে ওটাকে আপগ্রেড করার থেকে তোমার একেবারে মহাপ্যাকটা কিনে নেওয়া ভালো, তার ফলে তোমার কোনো আপগ্রেড করার দরকার নেই, সমস্ত কিছু তুমি একটাই কোর্সের মধ্যে পেয়ে যাবে। এই আগের বছরের প্লাস 2021 সালের সমস্ত বছরে আগামীকালে যা যা আমরা প্রোডাকশন আমরা আনবো সমস্ত তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ক্লিয়ার? তোমাদের অনেক আশা করি তোমাদের সমস্ত রকম যে স্বীকারোক্তিগুলো অভিযোগগুলো ছিল তোমাদের আমাদের প্রতি সেগুলো আশা করি কমেছে। আচ্ছা, তোমার মিশন WBCS এর একটা আমাদের ব্যাচ এসছে যেখানে তোমাদের WBCS অফিসার দ্বারা এই প্রথম, যেখানে তো অন্যান্য জায়গাতে কি করা হয় প্রিলিমস এবং মেন্স পাস করার পরে আমাদের WBCS অফিসার দ্বারা ইন্টারভিউ প্র্যাকটিস করানো হয় বা তাদেরকে গাইডেন্স দেওয়া হয়, এখানে তা হবে না। এখানে প্রথম থেকেই তোমরা WBCS রেভিনিউ অফিসার অনুভব দাস, UPSC অফিসার আমাদের অর্ঘদীপ স্যার, সুখদেব সিং, WBCS গ্রুপে অফিসার যিনি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের ডিপার্টমেন্টে কাজ করছেন, তারা তোমাকে গাইডেন্স দেবেন WBCS এর জন্য, ঠিক আছে? এবং আমরা তো আছি।
আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাচটা তোমরা অবশ্যই এটাকে পারচেজ করা উচিত। এটার জন্য তোমাকে মহাপ্যাক পারচেজ করলেই এই ব্যাচটা তোমাদের অ্যাড হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা শুরু করি আজকে সেশনটা, WBCS স্প্রিন্ট 2021 প্রিপজিশন কে কিস্তিমাত চেকমেট করা। তো আমাদেরকে চেকমেট মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যখনই কোনো প্রিপজিশনের কোশ্চেন আসবে সেটাকে কি করে ট্যাকেল করব। আমাদের যদি মুখস্থ না থাকে, মুখস্থ বিদ্যায় যাব না, আমরা অ্যানালিসিস করে ভালো করে কনটেক্সটটা বুঝে প্রিপজিশন ইউজ করতে পারি। কারণ আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে প্রিপজিশন মানে কি, প্রিপজিশন মানে হচ্ছে সাবজেক্ট কোনো একটা কাজ যখন অবজেক্টের উপর করছে তখন সেই অবজেক্টটা কোন পজিশনে ছিল সেটাই হচ্ছে ওর প্রিপজিশন, আর কিছুই নয়। তার মানে কি, প্রিপজিশনের সাথে কারা কারা যুক্ত, প্রিপজিশনের সাথে যুক্ত হচ্ছে আমাদের ভার্ব এবং ওই ভার্বটা অবজেক্টকে কোন পজিশনে কাজে লাগিয়েছে। এবারে তোমার যখন যেরকম অবজেক্ট হবে তার উপর কাজের যে প্রয়োগ সেটার পজিশনও পাল্টাবে। যদি তুমি কোনো একটা বড় ঘরের মধ্যে ঢোকো, একটা কাজ করলে, তাহলে তুমি কি করলে, তুমি একটা জিনিসের মধ্যে এন্টার করলে, তুমি ইনটু করে দাও, তাহলে এটাই হচ্ছে ব্যাপার। তোমাকে একটা যখন অবজেক্টের মধ্যে তুমি কাজটা করছো তখন ওই কাজটা কোন পজিশনে এক্সিকিউট হচ্ছে সেটা একবার বুঝে গেলেই তোমাকে আর প্রিপজিশন জীবনে মুখস্থ করতে হবে না, না অ্যাপ্রোপ্রিয়েট না সিচুয়েশনাল, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের আমাদের সেশনটা। তোমরা সবাই স্যার আপনার কোড দিয়ে মহাপ্যাক পারচেজ করে নিয়েছি, থ্যাংক ইউ রাকেশ হাজরা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমাদের ব্যাচে আসার জন্য। আমাদের খুব ভালো লাগে কারণ তোমরা যদি পুরো ব্যাচটা ফুল হয়ে যায় তাহলে আমরা এরপর নেক্সট আর একটা ব্যাচ আমরা বের করতে পারি। তার ফলে কি হবে, তোমরা সবাই ওই ব্যাচটা আগামী দিনে তোমরা পারচেজ করে নিতে, মানে পারচেজ করার দরকার নেই, তোমরা নিজে থেকে ফ্রিতে পেয়ে যাবে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। চলো তাহলে এইবারে আমরা চলে আসি পরের আমাদের প্রথম কোশ্চেনে। দেখো আজকে আমরা প্রিপজিশন নিয়ে কাজ করব। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, আই অ্যাম অ্যাংরি উইথ হিম ড্যাশ হিজ কেয়ারলেসনেস। এবারে ব্যাপারটা হচ্ছে তুমি যখন কোনো মানুষের ওপর রেগে আছো তখন তুমি অ্যাংরি উইথ করতে পারো। এবার কোনো একটি নির্দিষ্ট ব্যাপারে বা টপিকে যখন তুমি রেগে যাচ্ছ, যেখানে তোমার অসুবিধা আছে, সেক্ষেত্রে তুমি কি করবে মনে রাখবে, যখন তুমি কোনো মানুষের ওপর রেগে যাচ্ছ তখন তুমি করবে অ্যাংরি উইথ। এবং যখন কোনো জিনিসের ওপর বা কোনো ঘটনা, কোনো কারো ব্যবহার কারো কোনো কাজের ওপর রেগে যাচ্ছ তখন তুমি করবে অ্যাট, ঠিক আছে? আই অ্যাম অ্যাংরি উইথ হিম অ্যাট হিজ কেয়ারলেসনেস। সবসময় তোমার রাগটা বেশিক্ষণের নয়, সারা জীবন তো কারোর উপর রাগ করে থাকতে পারি না আমরা, হতে পারে কথাবার্তা বলা বন্ধ করে দিতে পারি, যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমাদের রাগ হয়, মানে যে টেম্পারটার কথা বলছি ওটা সমস্যা, মানে খুব ছোট সময়ের জন্য হয়, তো আমরা ওই জন্য অ্যাট ইউজ করবো, অ্যাট হিজ কেয়ারলেসনেস। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা অবজেক্ট, যেটা কেয়ারলেসনেসটা হচ্ছে আমার অবজেক্ট যার উপরে আমি রাগটা ফেলছি, তো সেই জিনিসটার উপর যে রাগটা বা কাজটা কিন্তু খুবই স্বল্পক্ষণের। তাহলে স্বল্পক্ষণের কোনো জিনিসের উপর আমরা কি ইউজ করি, অ্যাট ইউজ করি, সে স্থান হোক বা সময় হোক। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, ঠিক আছে? চলে যাই পরেরটাতে। ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প। বলো আগের দিন এটা নিয়ে একটা ডিসকোর্স দিয়ে দিয়েছি যে প্রিপজিশন কখন বসে আর কখন বসে না। 50 জন ভিউয়ার্স হয়ে গেছে, শেয়ারটা কারো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করে বলো। একে সি হবে না, উইথ হিম ফর ইজ নয়, অ্যাট ইজ কেয়ারলেসনেস। যখন কারো কোনো জিনিসের বা ব্যবহারের উপর রেগে যাবো তখন আমাদের অ্যাট করতে হবে, ঠিক আছে? WBCS চাকরি কি হবে, ফালতু একটা এর থেকে রেলওয়ে NTPC গ্রুপ ডির স্যালারি বেশি, কোনো ব্যাপার নয়। স্যালারি নিয়ে আমরা WBCS চাকরি করি না, WBCS চাকরিটা করি আমরা মানুষের কল্যাণের জন্য। তো এটা একটা প্যাশন, এটা কোনো একটা প্রফেশন নয়, যাই হোক, এটাকে প্রফেশন মনে করলে কোনোদিন WBCS তুমি ক্র্যাক করতে পারবে না। আচ্ছা, কুন্তল জগৎ বলতে বলছে ডি ইনটু বলছে, এন্টার ইনটু। আর কেউ, যারা যারা ইনটু বললে তারা একবারও এটা ভাবলে না যে অলরেডি এখানে একটা ভার্ব রয়ে গেছে এন্টার। তো যখন তুমি এন্টার ভার্বটা বলছো, এন্টার মানেই হচ্ছে ভেতরে ঢোকা, তাহলে এন্টারের পর ইনটু দিয়ে বা ইন দিয়ে কি লাভ হবে, এন্টারটাকে ছেড়ে দাও। নান অফ দিস, আগের দিন বললাম না যে যখন প্রিপজিশন বসাবো এটাও দেখবো প্রিপজিশন কি আদৌ বসবে। তো এই ভার্বটাকে ভালো করে দেখো, আমি আবার বলছি কিন্তু যখনই প্রিপজিশনের কোশ্চেন করবে ভার্ব এবং অবজেক্ট এই দুটো মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করো, দুটোকেই স্যাটিসফাই করতে হবে। এন্টার জিনিসটার মানেটাই হচ্ছে ভেতরে ঢোকা, তারপর আবার ইনটু করার তো কোনো দরকার নেই, তাহলে নান অফ দিস হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো সবাই? হ্যালো, আমাকে প্লিজ একটু রেসপন্স করবে, সবাই বুঝতে পেরেছো এটা? আশা করি সবাই বুঝতে পেরেছো, নান অফ দিস হবে। টেকনিক্যাল এন্ড গেমিং ওয়ার্ল্ড একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছে, অ্যান্সার সি, 66 জন ভিউয়ার্স হয়ে গেছে। প্রিসিশনটাকে আরো শেয়ার করে দাও, লাইক করো এবং সাবস্ক্রাইব করো ফার্স্ট। শাহিন্দ দাজ বলছে আমি 15th, অবশ্যই তুমি 15th, থ্যাংক ইউ 15th হওয়ার জন্য। আবার বেরিয়ে গিয়ে 100th হয়ে গেলে খুব ভালো হয় শাহিন্দ দাজ, ঠিক আছে? যাই হোক, তো নেক্সট আমি চলে যাচ্ছি এবারে পরেরটাতে, 3 নম্বর। মাই কাজিন হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি ড্যাশ ফার্মিং,
তাড়াতাড়ি এখানে ড্যাশে কি বসবে ভালো করে সেন্টেন্সটা বোঝো ভার্বটাকে বোঝো এবং অবজেক্টটাকে বোঝো ইনভেস্টেড ইনভেস্টেড যখন আমি বলছি আমি বিনিয়োগ করেছি বিনিয়োগ কি করেছি মানি করেছি ওকে ঠিক আছে কোথায় করেছি তো যখন আমি বলছি কোথায় প্লেস বোঝাচ্ছে প্লেসের ক্ষেত্রে একটাই প্রিপজিশন হয় কোথায় ইন হয় তো অবশ্যই তো ফার্মিং এ আমি বিনিয়োগ করেছি ইন ফার্মিং যখন তুমি কোনো সেক্টরে বিনিয়োগ করছো তখন তোমার হচ্ছে ইন ফার্মিং যখন তুমি কোনো পার্টিকুলার কাজ বা কোনো পার্টিকুলার অ্যাক্টিভিটিতে নিজের বিনিয়োগ করছো কনসেন্ট্রেশন তখন তুমি কনসেন্ট্রেশন অ্যাড করতে পারো ক্লিয়ার আবার বলছি যখন তুমি কোনো কিছু বিনিয়োগ করছো টাকা পয়সা বিনিয়োগ করো কনসেন্ট্রেশন বিনিয়োগ করো ধ্যান বিনিয়োগ করো যা খুশি বিনিয়োগ করো যদি সেটা কোনো সেক্টর হয় তাহলে সেটার ক্ষেত্রে ইন হবে যদি কোনো ছোট্টখাটো অ্যাক্টিভিটি হয় যেটা তুমি তখন করছো অ্যাট দ্য টাইম তখন তুমি অ্যাট দ্য যে কোনো একটা কাজ তুমি বলতে পারো অ্যাট ড্রাইভিং কনসেন্ট্রেটেড অ্যাট ড্রাইভিং তুমি করতে পারো ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবে কোনটা ছোট কোনটা বড় কোন জায়গাটা বেশি প্লেস নিচ্ছে কোনটা ছোট প্লেস নিচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে চার নম্বর হি ওয়াজ ভেক্সড ড্যাশ সোহান ফর হিজ বিহেভিয়ার তাড়াতাড়ি বলো ভেক্সড মানে হচ্ছে বিরক্ত হয়ে যাওয়া বলো এটা কি হবে হি ওয়াজ ভেক্সড ড্যাশ সোহান ফর হিজ বিহেভিয়ার বিহেভিয়ারের ক্ষেত্রে ফর হয়েছে সোহানের ক্ষেত্রে কি হবে বিরক্ত যখন হচ্ছে তাড়াতাড়ি বলো ফার্স্ট তাদের হলো 74 জন ভিউয়ার্স হয়ে গেছে চ্যানেলটাকে আরো শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বলো এটা কি হবে ভেক্সড এর পরে কি ভার্ব কি প্রিপজিশন বসবে তাড়াতাড়ি বলো ফার্স্ট একটু তাড়াতাড়ি তোমাদের কমেন্ট আসতে দেরি হচ্ছে আমি অবশ্যই পড়বো তোমাদের কমেন্ট চিন্তার কোনো কারণ নেই এটা ইউটিউবের ব্যাপার তাড়াতাড়ি বলো মানুষের সাথে বিরক্ত হলে আমি কি করি কি প্রিপজিশন ইউজ করব মানুষের সাথে বিরক্ত হলে অবশ্যই কেন অ্যাড করব আরে বাবা এই দেখো যখন আমি বিরক্ত হচ্ছি কারো কোনো যখন আমি অ্যাঙ্গার তখন কি বললাম যখন আমি কোনো মানুষের সাথে বিরক্ত হচ্ছি বা রাগ করছি তখন আমি করব অ্যাঙ্গার উইথ যখন আমি কোনো জিনিসের উপর বিরক্ত হচ্ছি কোনো বিহেভিয়ারের উপরে তখন আমি করব অ্যাঙ্গার অ্যাট ইওর বিহেভিয়ার হলো বা অ্যাঙ্গ্রি অ্যাট ইওর বিহেভিয়ার সরি অ্যাঙ্গার নয় অ্যাঙ্গ্রি উইথ দ্য ম্যান অথবা অ্যাঙ্গ্রি অ্যাট দ্য অ্যাট হিজ বিহেভিয়ার এবারে ব্যাপারটা যে ভেক্সডের ক্ষেত্রে আমরা ফলো করতে পারি আমরা অ্যাটও করতে পারি যখন আমরা বিহেভিয়ারের কথা বলছি ভেক্সডের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গারের ক্ষেত্রে কিন্তু সবসময় অ্যাট হবে তো এখানে যেহেতু মানুষ আছে ওই জন্য আমি উইথ করব তাই না আমি একটু আগেই বললাম তুমি যখন কারো সাথে এগ্রি করছো বা তাকে মেনে নিচ্ছ তখন তুমিও কিন্তু এগ্রি উইথই করি এগ্রি উইথ হিম আর যখন কোনো জিনিসের উপর তুমি সহমত জানাচ্ছ তখন তুমি করো কি তখন তুমি করো হচ্ছে অ্যাংরি অন দা ম্যাটার অ্যাগ্রি অন দা ম্যাটার তার মানে কি জিনিসটা আমরা যখন কোনো কিছুর উপর সহমত জানাচ্ছি জিনিসের উপর ম্যাটার বা ওপিনিয়ন তখন তুমি অন করবে অ্যাংরি বা অ্যাগ্রি অন আর যখন তুমি কারোর সাথে সহমত হবে তখন হচ্ছে অ্যাগ্রি উইথ তো এই জিনিসগুলো বোঝো যখন মানুষ আছে তখন সবসময় উইথ হবে ক্লিয়ার তাহলে আমরা এখানে অপশন ডি করবো চারের ডি ক্লিয়ার হচ্ছে সবার ওকে কোনো অসুবিধা নেই ভুল হলে কোনো অসুবিধা নেই ভুল করলে সব থেকে বেশি শিখতে পারবে আচ্ছা চলে আসে আপন কেন হবে আপন তো মানে কেউ যখন তোমার নিচে রয়েছে তুমি কারো নিচে তো আর বিরক্ত হচ্ছ না তুমি কারো সাথে বিরক্ত হচ্ছ ব্যাপারগুলো বোঝো আমি তোমাকে বাংলা ট্রান্সলেট করতে বলছি না আমি তোমাকে বলছি বাংলা ভাষাটা তুমি যে সেন্সে বলো ওই সেন্সটাকে কাজে লাগাও তাহলে তুমি পারবে নেক্সট পাঁচ নম্বর আই ব্রট হিম ড্যাশ উইথ গ্রেট ডিফিকাল্টি তাড়াতাড়ি বলো ফার্স্ট কি হবে এখানে কঠিন পরিস্থিতির মধ্যে বা প্রতিকূল পরিবেশের মধ্যে আমি তাকে কি করতে পারি আমি তাকে আনতে পারি ব্রট মানে আনা তো আমি যখন কাউকে আনা বোঝাই তখন এখানে ব্রট অ্যাবাউট ব্রট রাউন্ড ব্রট ইন হয় না যখন আমি কাউকে বড় করছি যখন আমি কাউকে লালন পালন করছি যখন আমি কাউকে কেয়ার করছি যাকে আমি যাকে ইভলভ করছি আমি কেয়ার করে তাকে সাপোর্ট করছি তাকে উঠিয়ে আনছি আবার মুশকিল জায়গা থেকে তখন আমরা করি ব্রট হিম আপ বা ব্রিং আপ মানে ছোট থেকে বড় করা প্লাস কাউকে কেউ ডিপ্রেশনে পড়ে গেছে তুমি তার বন্ধু হয়ে তার পাশে থেকে তাকে সাহায্য করে তাকে তুমি সহ মানে ঠিকঠাক মানে নর্মাল লাইফে ফিরিয়ে আনলে সেটাও হচ্ছে ব্রিং আপ ঠিক আছে তাহলে ডিফিকাল্টির মধ্যে তুমি যখন কাউকে নিয়ে আসছো সঙ্গে সঙ্গে সেটাকে বলতে হবে ব্রিং আপ কারণ সে তাকে হয়তো সুস্থ করছে নয়তো তাকে সাপোর্ট করছে তাহলে অপশন পাঁচের হচ্ছে এ ঠিক আছে তাকে উঠিয়ে আনছে তার রাইজ করছে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @অপূর্ব0011 এবং তোমরা আমাদের আড্ডার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশনে একদম নিচে গিয়ে আমাদের টেলিগ্রাম লিংক রয়েছে ঠিক আছে এবং আমাদের সমস্ত ব্যাচেরই লিংক রয়েছে তোমার এখানে ক্লিক করলেই পেয়ে যাবে ব্রট আপ ভেরি গুড সবাই একদম ঠিকঠাক বলেছো ভিউয়ার্স কমে গেছে বন্ধুরা সেখানটাকে আরেকবার যারা যারা শেয়ার করো নি একবার প্লিজ শেয়ার করে দাও এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও
এবারে চলে আসি আমরা 6 নম্বরে গিভ एग्जांपल পার্টিনেন্ট ড্যাশ দা কেস পার্টিনেন্ট মানে কি পার্টিনেন্ট মানে রিলেভেন্ট সম্পর্কযুক্ত এই কেসের সম্পর্কযুক্ত একটা एग्जांपल দাও তার মানে তুমি যখন কোনো সম্পর্কের কথা বলি আমরা সম্পর্ক যখন আমরা কোনো সম্পর্ক বলি রিলেট রিলেশন ঠিক আছে তার মানে কি রিলেশনের জন্য আমরা যখন কোনো সম্পর্ক বোঝাই আমরা কি করি আমরা to use kori tai na give example pertinent to the case je example ta ei case er proti relevant ei case er proti mananshoi tokhon amra boli etake obosshoi korbo to tale option b hocche correct 6 er b shobai asha kori b korecho thik ache bujhte perecho 4 hobe na on hobe na eta 2 hobe 2 jokhon ami kono kichu jete relation establish করছি তখন আমরা টু করি যদি রিলেশন কথাটাই বলে দিই তাহলে আমার রিলেট দেখো রিলেট উইথ হয় ঠিক আছে রিলেশন টু হয় না উইথ হয় কিন্তু আমরা যদি কোনো কিছুর সাথে ধরো রিলেভেন্ট বললাম রিলেভেন্ট মানে এই জিনিসটার সাথে সম্পর্কিত বা মানানসই তখন আমরা করি সব সময় টু রিলেভেন্ট উইথ করি না রিলেভেন্ট টু করি ঠিক আছে রিলেভেন্ট টু দা কেস হলো বুঝতে পেরেছো অবশ্যই 2 হবে গুড ইভিনিং মোনালিসা সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে সবাইকে একটাই আমি অনুরোধ করছি চ্যানেলটাকে আরো লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে যাও 80 জন ভিউয়ার্স আছে 80 জন লাইক হওয়া উচিত আরো শেয়ার করা উচিত এবং আরো সাবস্ক্রাইব যারা নতুন তারা অবশ্যই আমার এখানে ভিডিও থেকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে 7 নম্বর देयर इज নো এক্সেপশন ড্যাশ দা রুল এই যে নিয়মটা বলছে এর কোনো ব্যতিক্রম নেই কোনো একটা নিয়মের ব্যতিক্রম নেই আচ্ছা ব্যতিক্রম মানে কি ব্যতিক্রম মানে হচ্ছে কোনো কিছু একটা ডিফারেন্ট ঠিক আছে আমরা ডিফারেন্টের জন্য আমরা ফ্রম করি ডিফারেন্ট ফ্রম আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে কি থেকে আলাদা যখন আমরা বলি কি থেকে আলাদা তাই না কি থেকে আলাদা এই রুলের থেকে আলাদা তার মানে থেকে যখন ইউজ করছি আমরা এটা ফ্রম করতে পারি এক নয় তো যেহেতু আমি এক্সেপশনাল এটা একটা রিলেশন এক্সেপশনটাও কিন্তু এক ধরনের রিলেশন তো আমি যেহেতু রিলেশন এস্টাবলিশ করছি তাহলে কি হবে এক্সেপশন টু দা রুল ক্লিয়ার এটা হচ্ছে এক্সেপশন ফর দা রুল নয় এক্সেপশন টু দা রুল কিসের প্রতি ব্যতিক্রম ব্যতিক্রমটা যে কি থেকে ব্যতিক্রম কি থেকে আলাদা তাহলে হয় ফ্রম হবে ফ্রম তো এখানে হবে না এখানে টু হবে যেহেতু রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করছি অ্যাবাউট নয় একদমই নয় 80 জন ভিউয়ার্স হয়ে গেছে চ্যানেলটাকে আরো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও ফর হবে না সাথের এ হবে না সাথের বি হবে ডব্লিউবিসিএস ক্র্যাক করা খুব কঠিন আমাদের মতো মিডল স্ট্যান্ডার্ড ছেলেদের তুমি নিজেকে মিডল স্ট্যান্ডার্ড মনে করে নিয়েছো ওই জন্য তোমার মনে হয় তুমি মিডল স্ট্যান্ডার্ড সোমনাথ পাল ঠিক আছে আর এখানে প্লিজ সবাইকে বলছি দয়া করে নিজেদেরকে মিডল স্ট্যান্ডার্ড ভেবো না নিজেকে নিজে আন্ডার এস্টিমেট করা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা টেলিগ্রাম চ্যানেল লিংকটা দিন টেলিগ্রাম চ্যানেলের আমাদের লিংকটা হচ্ছে @apurba0011 তাছাড়া আমার টেলিগ্রামে আরেকটা লিংকও আছে এই ভিডিওর নিচে দেখবে আমাদের @247 এর টেলিগ্রাম লিংক আছে ডেসক্রিপশনে একদম নিচে গিয়ে পেয়ে যাবে ঠিক আছে চলে যাচ্ছি এবার পরেরটাতে এ গুড জাজ নেভার গ্রপস ড্যাশ দা কনক্লুশন গ্রপস মানে হচ্ছে খুঁজে বেড়ানো কনক্লুশন কোন ভালো জাজ কনক্লুশন খুঁজে বেড়ায় না ও জাজমেন্ট খোঁজে কনক্লুশন নয় তো গ্রপস মানে কি তন্ন তন্ন করে খুঁজে বেড়ানো তাহলে কি হবে এ গুড জাজ নেভার গ্রপস বা সার্চেস তুমি বলতে পারো সার্চেস বা ফাইন্ডস কি হবে সার্চেস এ গুড জাজ নেভার সার্চেস অথবা গ্রপস ড্যাশ দা কনক্লুশন কি হবে আদরি বলো ফাস্ট এটা কি হবে আদরি বলে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলের নাম অর্গমন্ডল একই কমেন্ট করো না স্প্যাম হয়ে যাবে এরপর আর কমেন্টই করতে পারবে না আমি কিছু করব না টেলিগ্রাম আমাদের ইউটিউব নিজেই তোমাকে বন্ধ করে দেবে ফর অবশ্যই ভেরি গুড একদমই তাই টু নয় এটা এটা হচ্ছে গ্রপস ফর কনক্লুশন ঠিক আছে সার্চ গ্রপ মানে হচ্ছে সার্চ সার্চ যখন করি সার্চ ফর কনক্লুশন ঠিক আছে কোয়েস্ট গ্রুপস মানে তুমি কোয়েস্ট বলতে পারো কৌতূহল কৌতূহলী হয়ে খুঁজে বেড়ানো কখনো কোনো জাজ কনক্লুশনের দিকে দৌড়ায় না সবসময় জাজমেন্টের দিকে ধৈর্য ধরে থাকে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ফর হয়ে গেল অপশন সি হচ্ছে কারেক্ট ঠিক আছে কিসের জন্য গ্রুপস করছে কিসের জন্য খুঁজছে তাহলে তো ফরই হলো ঠিক আছে থ্যাংক ইউ লালডোয়ালা সবাইকে সেশনটাকে লুক লুক হোল ফর হয় এক্স্যাক্টলি সার্চ বা লুক ফর যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি এটা গ্রুপস কথাটা ইউজ করতে পারো গ্রুপস মানে হচ্ছে খোঁজা হলো অন হবে না যখন তুমি কিছু খুঁজছো কিছু জন্য একটা সার্চ করছো তাহলে সার্চ ফর হবে ক্লিয়ার তাহলে চার আমাদের সি নম্বর হয়ে গেল অপশন সি অ্যানসার এবার চলে যাই পরেরটাতে আই ডু নট এগ্রি ড্যাশ ইউ অন দিস পয়েন্ট একটু আগে বলে দিয়েছি সবাই অ্যানসার করো তাহলে বলো কি হবে মানুষ রয়েছে
মানুষ রয়েছে, তাড়াতাড়ি বলো, ফাস্ট, মানুষ রয়েছে এখানে, কোন জিনিস নয়, মানুষ রয়েছে, কি হবে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, এগ্রি ড্যাশ, ঠিক আছে, শায়ন্ত দাস, আই হ্যাভ টেকেন ইউর নেম অলরেডি, ওকে, চলো, ডোন্ট নিড টু ক্রাই হিয়ার, তাড়াতাড়ি করো, এখানে আই ডু নট এগ্রি ড্যাশ ইউ অন দিস পয়েন্ট, এখানে ইউ মানুষের সাথে এগ্রি করার কথা বলা হচ্ছে, তাড়াতাড়ি মানুষের সাথে এগ্রি করার কথা বলা হচ্ছে, এক্স্যাক্টলি উইথ, ভেরি গুড, এই তো পেয়ে গেছো সবাই, আর আবার কি, আর কোনো অসুবিধাই নেই, বুঝে গেছো ব্যাপারটা, মানুষ হলে উইথ হবে, যদি আমি পয়েন্টের করতাম তাহলে দেখো কি আছে, অন দিস পয়েন্ট, তাই না, তাহলে এগ্রি অন, এগ্রি উইথ, ইউ এগ্রি অন দিস পয়েন্ট, কোন জিনিসের প্রতি যখন তুমি সম্মতি জানাবে, অন, কারো কোন মানুষের প্রতি সম্মতি জানাবে, উইথ, আর যদি কোনো কাজ করতে সম্মতি জানাও তাহলে একটাই জিনিস হয়, এটা কি, এগ্রি টু, তারপরে ভার্ব বসে যাবে, ঠিক আছে, এই হচ্ছে সহজ খেলা, এগ্রি টু হলে কাজ করতে সহমত, এগ্রি অন হলে কোনো জিনিসের প্রতি সহমত, আর এগ্রি উইথ হলে কোনো মানুষের প্রতি সহমত, হয়ে গেল ব্যাপার, চলে যাচ্ছি পরেরটাতে, 10 নম্বর, দ্য ইন্ডিয়ান ম্যাকপা ইন্ডালজেস ড্যাশ এ লং ফ্লাইট, তাড়াতাড়ি বলো, ইন্ডিয়ান ম্যাকপাই একটা প্লেনের নাম, তাড়াতাড়ি বলো, দ্য ইন্ডিয়ান ম্যাকপাই ইন্ডালজেস ড্যাশ এ লং ফ্লাইট, তাড়াতাড়ি বলো, ইন্ডালজেস মানে হচ্ছে কোনো জায়গায় ইনভলভ হয়ে যাওয়া, এবার যদি কোনো ইনভলভ হয়ে যায় তাহলে আমি এখানে কি করব, কোথাও যদি আমি ইনভলভ হয়ে যাই তাহলে আমি কি করব, তাড়াতাড়ি বলো, ফার্স্ট, ডোন্ট ক্রাই উইজা, দিস ইজ নট দ্য প্লেস, স্যার এগুলো কিছুই পাচ্ছি না, ভালো করে লক্ষ্য করো, যেভাবে যেভাবে সলভ করছি সেই স্টাইলটাকে লক্ষ্য করো অনির্বাণ মাঝি, এবং খাতা পেন নিয়ে বসে, খাতা পেন নিয়ে না বসলে এভাবে সারা জীবন পারবো না পারছি নাই করতে থাকবে, খাতা পেন নিয়ে বসো, এবং যে আইডিয়া গুলো দিচ্ছি, যে কনসেপ্ট গুলো দিচ্ছি, কিভাবে অ্যান্সার গুলো করছি সেইগুলো লেখো, ওভার না, আমি যখনই কোনো কিছুর মধ্যে ইনভলভ হচ্ছি, আরে বাবা তুমি কোনো খারাপ কাজে ইনভলভ হয়ে গেছো, তবে তুমি কোথায় যাবে, তুমি কি ইনভলভ ইন হবে না, ইনভলভ যখন তুমি কারোর মধ্যে পড়ে যাচ্ছ না, তুমি এর মধ্যে ঝামেলা, এখানে ঝামেলা চলছে, তুমি এর মধ্যে পড়ে যাচ্ছ, ঝামেলার মধ্যে আমি ঝামেলা করবো, অনেকেই থাকে এরকম, পুজোর সময় দেখবে বেশ ভালো মেজাজে থাকে, কিন্তু হুট করে ঝামেলা টামেলা দেখতে পেলো, হ্যাঁ আমি এখন ঝামেলা করবো বলে ঝামেলায় পড়ে গেল, তাহলে কি ইনভলভ হচ্ছে ওর মধ্যে, তাহলে ওর মধ্যে যখন ইনভলভ হচ্ছে তাহলে কি ইনভলভ ইন হবে না, তাহলে ইনভলভ ইন হবে, অপশন বি হচ্ছে কারেক্ট, হয়ে গেল, ঠিক আছে, এত কিছু ভাবার দরকার নেই, সেন্সটা বোঝো, ট্রান্সলেট করবে না, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করো না, সেন্স, আমরা কথা বলছি, তুমি ভাবো যে তুমি এখানে, তুমি হচ্ছে ইন্ডিয়ান ম্যাকপাই, তুমি এই কাজটা বা লং ফ্লাইটে যাওয়ার জন্য নিজেকে ইনভলভ করছো, বা কোনো মার্কেটে নিজেকে ইনভলভ করছো, কি করছো তা, তুমি ইন্ডালজেন্স ইন করবো, তাই না, চলে যাই পরেরটাতে, দ্য ক্যান্ডিডেটস ওয়্যার টেন্স, টেন্স মানে হচ্ছে খুব টেনশনে রয়েছে, ড্যাশ এক্সপেক্টেন্সি, তাড়াতাড়ি বলো, এক্সপেক্টেন্সি মানে কোনো কিছুটা ভালো হবে এটা নিয়ে মানে ভেবে বসে থাকা, আশা করে বসে থাকা, তাহলে কি হবে বলো, দ্য ক্যান্ডিডেটস ওয়্যার টেন্স ড্যাশ এক্সপেক্টেন্সি, তাড়াতাড়ি বলো, ফার্স্ট, টেন্স এর পরে কি হবে, তাড়াতাড়ি বলো, ফার্স্ট, 83 জন ভিউয়ার্স রয়েছে, চ্যানেলটাকে আরো শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করে, ফার্স্ট, তাড়াতাড়ি বলো, এটা কি হবে, বলো এটা কি হবে, এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, এটা কি হবে, ক্যান্ডিডেটস ওয়্যার টেন্স ড্যাশ এক্সপেক্টেন্সি, তাড়াতাড়ি বলো কি হবে, টেন্স, যখনই তুমি কোনো, মনে রাখবে, যখনই তুমি টেনশনে আছো না, যখনই তুমি অ্যাংজিয়াস আছো না, বিরক্ত হয়ে আছো, ডিপ্রেসড আছো না, ডিপ্রেসড, যখন তুমি কোনো কিছুর প্রতি ডিপ্রেস হয়ে, কোনো কিছুর কারণে, কোনো কিছুর জন্য, তখন কিছু করবে না, তখন সবসময় করবে উইথ, মনে রাখবে, তুমি কোনো কিছুর জন্য টেনশন নিচ্ছ, তুমি কোনো কিছুর প্রতি অ্যাংজিয়াস, তুমি কোনো কিছুর প্রতি ডিপ্রেসড, তাহলে সবসময় তুমি করবে টেনশন, টেন্স উইথ, অ্যাংজিয়াস উইথ, ডিপ্রেসড উইথ, তাহলে এখানে কি হবে, টেন্স উইথ এক্সপেক্টেন্সি, ভালো কিছু হবে, ঘটবে বা হোপফুল হওয়ার জন্য তারা টেনশন করছে, ক্যান্ডিডেট পরীক্ষা টরীক্ষা দিয়েছে হয়তো তোমাদের মতোই টেনশন করছে, পরীক্ষা দিয়ে বাড়িতে এসে, ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে এটা হবে টেন্স উইথ, অ্যাংজিয়াস, ডিপ্রেশন, টেনশন, এগুলো যখনই তুমি কোনো জিনিসের প্রতি সম্পর্কযুক্ত হবে, তুমি কিছু একটার জন্য টেনশন করছো, তখন সবসময় উইথ করবে, ঠিক আছে, ক্লিয়ার, ইন হবে না, ক্যান্ডিডেটস মানে টেন্স ইন হয় না, টেন্স মানে টেন্স উইথ, বিরক্ত হচ্ছে বা টেনশনে আছে, তখন টেন্স উইথ করতে হবে, 87 ভিউয়ার্স রয়েছে, চ্যানেলটাকে আরো শেয়ার করে যাক, একবার লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব, তাড়াতাড়ি ফার্স্ট, তাড়াতাড়ি একবার করে শিয়ানটাকে শেয়ার হয়ে যাক, লাইক হয়ে যাক, অনেক ভালো ভালো কোশ্চেন সেট নিয়ে আসছি, তাড়াতাড়ি আরো ইন্টারেস্টিং করতে হবে শিয়ানটাকে, আরো অনেককে নিয়ে এসো, দেখা যাক কার কত দম, তাড়াতাড়ি কত তাড়াতাড়ি কে ভালো কত প্রিপোজিশন পারতে পারে, প্রিপোজিশনই কিন্তু এবারে মোটামুটি 8 নম্বর WBCS এ আসছে, ধরে নাও 8 নম্বর, আগের বছর কত নাম্বার এসেছিল বলতো, 6 নাম্বার, বাড়বে এটা, এবং মিসলেনিয়াস এসেছিল 14টা, 14টা ওই মিসলেনিয়াস এর মধ্যেও কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়ে তোমাকে
প্রিপজিশনের কোশ্চেন দিতে পারে সো বি রেডি তো দ্য মাদার ওয়াজ অ্যাংজিয়াস বলো দাদি বলো কি হবে দ্য মাদার ওয়াজ অ্যাংজিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হার সন দাদি বলো দাদি ফার্স্ট কি হবে দ্য মাদার ওয়াজ অ্যাংজিয়াস একটু আগে আমি উইথ দেখালাম এখানে উইথ নেই তাহলে কি করব এখানে উইথ নেই তাহলে কি করব এখানে তো উইথ নেই গুগলি দিয়েছি এখানে তো উইথ নেই তাড়াতাড়ি ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার এভরি প্লেয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের তাড়াতাড়ি তাড়াতাড়ি বললাম মাদার ওয়াজ অ্যাংজিয়াস ড্যাশ দ্য সেফটি অ্যাবাউট হার সান কি হবে এবারে ব্যাপারটা হচ্ছে তুমি কোনো ব্যাপারে অ্যাংজিয়াস মানে কি এমন কোন লোকের পার্টিকুলার লোকের কোন পার্টিকুলার ব্যাপার নিয়ে তো পার্টিকুলারিটি বোঝানোর জন্য তো আমি দিয়েছি সেফটি নির্দিষ্ট করার জন্য দিয়ে দেওয়া হয় ছোটবেলায় পড়েছি তাহলে সেফটি নিয়ে অ্যাংজিয়াস সেফটি নিয়ে তার মানে কি অ্যাবাউট হার সেফটি তাই না অবশ্যই সেফটি সবসময় অ্যাবাউট হবে অ্যাংজিয়াস অ্যাবাউট দ্য সেফটি ক্লিয়ার বুঝতে পেরেছো যদি অ্যাংজিয়াস তোমাকে বলতো যে এখানে যেরকম আগেরটা ছিল যে টেন্স উইথ এক্সপেক্টেন্সি এটা কি এক্সপেক্ট কিন্তু পার্টিকুলার কিছু নয় তবে টেন্স উইথ অ্যাংজিয়াস উইথ এক্সপেক্টেন্সি তুমি করতে পারতে কিন্তু যেহেতু এখানে দা সেফটি দেওয়া রয়েছে একটা নির্দিষ্ট জিনিস যেটাকে নিয়ে তুমি অ্যাংজিয়াস তাই জন্য আমি অ্যাংজিয়াস অ্যাবাউট করব ক্লিয়ার হয়েছে সবার ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ সেঞ্চুরি করে দেওয়ার জন্য ভিউয়ার্স একশো জন অনেক অনেক ধন্যবাদ সেশনটাকে আরো সেশনটাকে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো স্যার WBP তে কটা পড়বে WBP তে প্রিপজিশন তোমার 5 থেকে 6টা পড়বেই ধরে রেখে নাও ঠিক আছে কারণ ওরা কোশ্চেন ভাগ করতে পারছে না অনেকগুলো আছে কুইক করতে এটা হলো এক্স্যাক্টলি কোনো ব্যাপার নয় চলো নেক্সট এবার চলে যাচ্ছে এটা অ্যাবাউট হলো অপশন বি চলে যায় 13 নম্বরে আফটার হ্যাভিং টি হি সেটেলড হিমসেলফ ড্যাশ হিজ আর্ম চেয়ার তাড়াতাড়ি বলো ভালো করে অবজেক্টটাকে বোঝো আর্ম চেয়ার কিরকম দেখতে অবজেক্ট আর্ম চেয়ার কিরকম দেখতে তার উপর কাজ হলে কি প্রিপজিশন হবে তাড়াতাড়ি বলো আরাম কেদারা এরকম দেখতে হয় যে আরাম কেদারা এরকম দেখতে হয় এখানে একটা জিনিস থাকে এখানে একটা কাঠ থাকে এই কাঠের সাথে এরকম একটা জিনিস লাগানো থাকে এবং এখানে মানুষ শুয়ে যায় তাই না শুয়ে যায় এখানে মানুষ শুয়ে যায় তার মানে কি এই জিনিসটা একটা কন্টেইনারের মতো দেখাচ্ছে অবজেক্টের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে প্রিপজিশন তার মানে আর্ম চেয়ারের উপরে আমি অন দা চেয়ার বলবো না আমি আর্ম চেয়ারের ক্ষেত্রে ইন হিজ আর্ম চেয়ার করব এমনি চেয়ারের ক্ষেত্রে তুমি অন দা সিটিং অন দা চেয়ার তুমি করতে পারো কিন্তু আর্ম চেয়ার যখন বলছি এটা একটা কন্টেইনারের মতো স্ট্রাকচার সেজন্য আমি ইন করব ক্লিয়ার সবার ক্লিয়ার ইনটু নয় ইন করব সিটের ক্ষেত্রে ইনই হয় ইনটু হবে না ওই হলো ইনটু সরি এখানে ইনটু আছে তাহলে ইনটু হবে সরি এখানে ইনটু দা চেয়ার ইনটু ইজ আর্ম চেয়ার সরি সেটেলড হিমসেলফ ইনটু ইজ আর্ম চেয়ার সরি ইন হবে অথবা ইনটু হবে সরি এখানে ইনটু অথবা ইন দুটোই হবে ক্লিয়ার আমার মাথা আবার প্রথমে ইনি এসেছিল ইনটু এবং ইন দুটোই হবে ক্লিয়ার সবার সবার ক্লিয়ার হচ্ছে ওভার কেন গো দেখো মনে রাখবে ওভার কখন ইউজ করবে বলতো যখন না তোমার তুমি ধরো এখানে দাঁড়িয়ে রয়েছো তোমার মাথার ওপর দিয়ে একটা ব্রিজ গেছে বা কেউ আমি তো তোমাকে ঢিল ছুড়লাম তোমার মাথার ওপর দিয়ে ঢিলটা বেরিয়ে গেল তখন তুমি করবে ওভার ওভার মাই হেড হি থ্রিউ দ্য স্টোন ওভার মাই হেড যখন তোমার গায়ে লাগছে না কিন্তু এখানে তো তুমি নিজে ঢুকে যাচ্ছ না আরাম চেয়ারের কেদারের মধ্যে তাহলে কি করছো আমি ওই জন্য আমি করবো ইনটু ওভার নয় ওভারে কখনো টাচ হয় না ঠিক আছে বুঝতে পেরেছো এক্স্যাক্টলি তাই সেফটি দা সেফটি বলেই ফর হয়েছে রেজাল্ট হলে অ্যাবাউট হতো এক্স্যাক্টলি তাই চলো নেক্সট হচ্ছে এবারে রমেশের মাইন্ড ওয়াজ অ্যাটিউন্ড অ্যাটিউন্ড মানে সিঙ্ক্রোনাইজড হয়ে যাওয়া সিঙ্ক্রোনাইজড সিঙ্ক ফোনে দেখবে এই অপশনে থাকে সিঙ্ক তোমার মেলের সাথে তোমার ফোনের ইনফরমেশন সিঙ্ক করতে বলে কন্ট্যাক্ট সিঙ্ক করতে বলে তো অ্যাটিউন্ড মানে সিঙ্ক্রোনাইজড হয়ে যাওয়া বা একটা জিনিসের সাথে তাল মিলিয়ে চলা তাহলে রমেশের মাইন্ড মিউজিকের সাথে তাল মিলিয়ে চলে মানলাম এক্ষেত্রে কোন কোন প্রিপজিশনটা দেবে বলো তাড়াতাড়ি ফার্স্ট তাড়াতাড়ি বলো ফার্স্ট চেয়ারের ব্যাপারটা বলছি বহুদিক বিচার এক্ষুনি বলছি চেয়ারের ব্যাপারটা দেখো এটা ওটা ইনটু হবে বা ইন দুটোই হবে দেখো এমনি চেয়ারের ক্ষেত্রে তুমি যখন বলো তখন অন দা চেয়ার সিটিং অন দা চেয়ার কিন্তু যখন তুমি আরাম কেদারায় বসছো না তখন কি তখন তুমি এখানে সেটেলড হয়ে যাচ্ছ সেটেলড কেন বলা সিটিং কেন বলা হয় না আরাম কেদারাতে কারণ এখানে লোকে সেটেলড হয়ে যায় লোকজন এখানে ঘুমিয়ে যায় তাই না তার মানে কি এই জায়গাটাতে একটা কন্টেইনারের মতো স্ট্রাকচার পাওয়া যাচ্ছে অবজেক্টের স্ট্রাকচারের উপর প্রিপজিশন ডিপেন্ড করে তাহলে এখানে তুমি ইন করতে পারো অথবা ইনটু করতে পারো ক্লিয়ার আচ্ছা এখানে বলো বুঝতে পেরেছো মনোদীপ বুঝতে পেরেছো অ্যাভভ কখন ইউজ করব দেখো বলে দিচ্ছি যখন তুমি সারফেসের সাথে যুক্ত হয়েছে তোমার পা টাচ হয়ে আছে সারফেসের তখন তুমি অন যখন তোমার মাথার উপরে ফ্যান ঘুরছে
তখন হচ্ছে এটা ওভার। আমার মোশন যখন হচ্ছে মোশনের ক্ষেত্রে, অন যখন তুমি স্টেডি হয়ে দাঁড়িয়ে আছো অথবা তুমি চলছো, স্টেডি এবং মোশন দুটোই হয়। কিন্তু যখন ফ্যানের বা ছাদের উপর দিয়ে আকাশের উপর দিয়ে চলে যাচ্ছে একদম উপর হাইয়েস্ট, তখন আমরা ইউজ করি অ্যাভব। দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাভব আওয়ার হেড। অ্যাভব মানে যে মোশনে রয়েছে এবং উপর দিয়ে রয়েছে এবং তোমাকে টাচ করছে না। টাচ করলে অন, যখন তুমি টাচ করে একটু লাফিয়ে আবার নিচে চলে আসবে তখন ওটাকে বলবে জাম্প আপ, তাই না? তখন করা বলা হয় জাম্প আপ। টেম্পোরারি উপরে যাওয়াকে বলা হয় জাম্প আপ, নিচে চলে আসাকে বলা হয় ডাউন। এই হচ্ছে ব্যাপার। অ্যাভব সব থেকে উপরে, তার নিচে হচ্ছে ওভার, তারপরে হচ্ছে অন। ক্লিয়ার? আর আপন মানে কি? আপন হচ্ছে দেখো, এটা তুমি ধরো এখানে দাঁড়িয়ে রয়েছো, আমি এখান থেকে একটা ঢিল ছুড়লাম, ঢিলটা সোজা গিয়ে তোমার মাথার উপর গিয়ে পড়লো একদম, তাহলে কি হবে? হি থ্রু দ্য স্টোন আপন মাই হেড, একদম মাথায় এম হয়ে গিয়ে পড়ে গেল, ওটা হচ্ছে আপন। যদি তোমার মাথা ছাড়িয়ে বেরিয়ে চলে যায় তাহলে হয়ে গেল ওভার, ব্যাস। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা অসময়ে মাথায় রাখবে। রমেশের মাইন্ড ওয়াজ অ্যাটিউন্ড, তাড়াতাড়ি বলো কি হবে? অ্যাটিউন্ড উইথ হবে, অ্যাটিউন্ড অ্যাবাউট, অ্যাটিউন্ড উইথ। আর কি হবে? 123 জন ভিউয়ার্স রয়েছে চ্যানেলটা, কারো শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও। এবং তোমাদের যদি ইংলিশের ব্যাচের দরকার হয়, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা একটা ফিডব্যাক ফর্ম রয়েছে, ফিডব্যাক ফর্মে গিয়ে তোমরা লিখতে পারো আমাদের ইংলিশ ব্যাচ চাই, তাহলে তোমাদের ইংলিশ ব্যাচ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিওটা ইউটিউবে কখন দেওয়া হবে? ইউটিউবে এখন ভিডিওটা চলছে সুবীর, ঠিক আছে? চলো, উইথ অন, অন হবে না, এটা হয়ে যাবে অ্যাটিউন টু মিউজিক, ঠিক আছে? অ্যাটিউন টু, অ্যাটিউন টু, সিঙ্ক টু যদি হয় তাহলে অ্যাটিউন টু মিউজিক। কার সাথে তুমি সিঙ্ক করেছো? তুমি ফোনের সাথে যে জিমেল সিঙ্ক করবে তাহলে কি হবে? জিমেল ইজ সিঙ্ক টু মাই মোবাইল। তার মানে কি? আমার মনে হয় জিমেলে সিঙ্ক করা আছে, সিঙ্ক যার সাথে যার করা থাকবে, সেটা রিলেশন একটা, অ্যাটিউন কিছুই নয়, একটা রিলেশন। যখন রিলেশন বোঝানো হবে আমরা টু করব। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বিলো, বিলো আরো সহজ। দেখো নিচে বলছি, যখন তুমি এই জিনিসটাকে জলের মধ্যে ঠেলে ডুবিয়ে দিলে তখন এর এই যে উপরে যে সারফেসটা জলের উপরে, তারপরে এটা লেগে ডুবছে, তখন হচ্ছে ডাউন দা ওয়াটার। হলো? এখানে টাচ হয়ে গেছে সারফেসটা, তুমি আরো চাপ দিলে নিচেটা আরো ডুবে গেল জিনিসটা, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আন্ডার দা ওয়াটার, হয়ে গেল। আরো নিচে তুমি চাপ দিলে জিনিসটা আরো নিচে চলে গেল, এখানে হয়ে গেল বিলো দা ওয়াটার। তার মানে কি? সাবমেরিন যখন যাবে তখন আমরা সাবমেরিন ইজ গোয়িং বিলো দা প্যাসিফিক ওশান। তার মানে কি? একদম নিচ দিয়ে গেলে তখন বিলো, তার উপরে হচ্ছে আন্ডার, তার উপরে হচ্ছে আমাদের ডাউন। ক্লিয়ার? আর বিলো বা আন্ডার কথাটা তুমি এটার ক্ষেত্রে ইউজ করতে পারো যখন কেউ কোনো কিছুর আন্ডারে বেঁচে আছে, তখন সেক্ষেত্রে আন্ডার, বিলো অথবা বিনিথ এটাও ইউজ করতে পারো। ধরো কেউ কারো আন্ডারে বেঁচে আছে, হি ইজ লিভিং বিনিথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির নিচেও বেঁচে আছে, আন্ডার মাই ফ্যামিলি, হি ইজ ওয়ার্কিং আন্ডার মাই সুপারভিশন, আমার সুপারভিশনের আন্ডারেও কাজ করছে। এগুলো বোঝাতে তুমি আন্ডার করতে পারো। আমি তোমাদের জলের এক্সাম্পল দিয়ে বোঝালাম, এটাকে জীবনের এক্সাম্পল দিয়ে ভাবলে সেম জিনিসই দাঁড়ায়, বুঝতে পেরেছো? জীবনের এক্সাম্পল দিয়ে ভাবো তাহলে সেম দাঁড়াবে। তাহলে এটা হয়ে গেল অ্যাটিউন টু। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? রিলেশন বোঝাতে টুই হবে। নমিতা ব্যানার্জি একদমই ঠিক করেছো, যারা যারা টু করেছো তারা একদম ঠিক। 126 জন ভিউয়ার্স, মাত্র 88 জন লাইক, একদম একদমই মানে কি বলবো, এটা একদম ঠিক নয়, এটা এটা অন্যায় হচ্ছে। হয় ডিসলাইক হতে লাইক, 123 জন ভিউয়ার হয়ে তাড়াতাড়ি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে, ফাস্ট চলো তাড়াতাড়ি করে। বহুত নাইস অফ ইউ রায়। চলো 15 নাম্বার কোশ্চেন, হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান। রিপেন্ট মানে অনুতাপ করা। এবার বলো কি হবে, তাড়াতাড়ি বলো। ফাস্ট, কেউ কারোর জন্য অনুতাপ করছে, কি হবে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ফাস্ট কি হবে তাড়াতাড়ি বলো। প্রিপোজিশন ক্লিয়ার হওয়ার জিনিস, প্রিপোজিশন মুখস্থ করার জিনিস নয়, সিচুয়েশন ওয়াইজ করবে। হি হ্যাড টু রিপেন্ট, আরে বাবা কিসের জন্য অনুতাপ করছি, কিসের জন্য? তুমি তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছো, তুমি প্রচুর অনুতাপ করছো, আফসোস হচ্ছে। কার জন্য হচ্ছে, কিসের জন্য হচ্ছে? ওই কাজটার জন্য হচ্ছে, গার্লফ্রেন্ডের জন্য হচ্ছে। আবার কি করবো? অপশন সি, ফর, আর কিছু করার দরকারই নেই, বুঝতে পেরেছো? ভাববেই না এগুলো, রিপেন্ট করছি, আমি আফসোস করছি। কার জন্য আফসোস করছি? ভাই কি হয়েছে, ভাই ছেড়ে চলে গেছে, কেন, কি করেছিস তুই, ভাই খুব বাজে ভাবে কথা বলেছিলাম, তার মানে কি হয়ে গেল? কাজের জন্য তুমি আফসোস করছো, তুমি গার্লফ্রেন্ডের জন্য আফসোস করছো, তার মানে কি? রিপেন্টের পর সবসময় ফরই হবে, আর কিছু হবে না এটা, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। জেনারেল জিনিস কমন সেন্স, কমন সেন্স দিয়ে ভাববে, ওখানে গ্রামার, নিজের এডুকেশন এগুলো করো না। তোমার এডুকেশনটা তোমার পড়াশোনা নয়, এডুকেশনটা যতটা তোমার ভেতরে রয়েছে ওটাই। তোমার স্কুল থেকে বের হওয়ার পরে তোমার ভেতরে যে এডুকেশন গুলো এখনো রয়েছে সেটাই হচ্ছে এডুকেশন, বাকিগুলো হচ্ছে লিটারেসি, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে
আমরা তাহলে আজকে এখানে শেষ করছি সেশনটা। আশা করি তোমাদের প্রিপজিশনের অনেকগুলো সিচুয়েশনাল যে সমস্ত কোশ্চেন সেগুলো কি করে অ্যানসার করবে, কি অ্যাপ্রোচ রাখবে সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের 77% ডিসকাউন্ট রয়েছে। তোমরা যদি ইংলিশের ব্যাচ চাও, আমার এই ভিডিওর নিচে একটা ফিডব্যাক ফর্ম রয়েছে, ওই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দাও, ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দাও, ওখানে লিখে দাও ইংলিশ ব্যাচ চাই, সমস্ত পরীক্ষার জন্য চলে আসবে ইংলিশ ব্যাচ এক সপ্তাহের মধ্যে, আমাকে বলে কিছু হবে না। ATA247.com এ যাবে, যে কোনো কোর্স Y210 দিয়ে কিনে নেবে, এবং তোমার আমি চাই তোমার WBCS এর টেস্ট সিরিজটা নাও, এবং টেস্ট সিরিজটার সাথে আরো যদি আগামী দিনে আরো আমি টেস্ট সিরিজ তোমাদেরকে বানিয়ে দিই সেগুলো যাতে ফ্রিতে পেতে পারো, তার জন্য তোমরা মহাপ্যাকটা পারচেস করে নাও যাদের মহাপ্যাক নেই। আর যাদের মহাপ্যাকের ছাড়া 1.0, 2.0 এগুলো ব্যাচ ছিল আগে, সেই ব্যাচগুলোকে তোমরা 1999 দিয়ে আপগ্রেড করে WBCS মহাপ্যাকে আপগ্রেড করে নিতে পারো। এর ফলে আগামী দিনে এবং পিছনে যে যতগুলো ব্যাচ ছিল এবং যেগুলো ব্যাচ বা প্রোডাক্ট আসবে সব ফ্রি হয়ে যাবে তোমার অ্যাকাউন্টে, কোনো চাপ নেই। আগামী এক বছরের জন্য সব ফ্রি, তুমি যদি একবার WBCS মহাপ্যাকে ঢুকে পড়ো, ঠিক আছে। আমাদের মিশন WBCS এর ব্যাচটা রয়েছে, এখানে তোমাদের বললাম অফিসারসরা তোমাদেরকে গাইড করা হবে, আদরি করে সেটা এগুলোকে ব্যাচগুলোকে পারচেজ করো। এই হচ্ছে তোমাদের WBCS মহাপ্যাক, এখন এটা এরকম দেখতে নেই, এখন এর মধ্যে সব চলে গেছে। এটা নিলে তোমাদের আগামী দিনে যেগুলো আসবে সেগুলো তোমাদের একদম তোমাদের। তোমাদের SSC ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, তোমরা এটাও পারচেজ করতে পারো। SSC ব্যাচ পারচেজ করে তোমরা CGL, CHSL, MDS, SSC সমস্ত রকম পরীক্ষার জন্য এখানে তোমরা গাইডেন্স পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের দুরন্ত ব্যাচটা WBCS মহাপ্যাকে পেয়ে যাবে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আশা করি কোনো আজকে কনফিউশন নেই ক্লাস নিয়ে, যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো @অপূর্ব0011 এখানে আমাকে টেলিগ্রাম মেসেজ করতে পারো, আমাদের ATA247 টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে রয়েছে, এছাড়াও আমাকে এই ইমেল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারো অপূর্ব.দাসগুপ্তা@ATA247.com, ঠিক আছে, APURBADASGUPTA@ATA247.com, ক্লিয়ার। এখানে মেল করে দিও কোনো অসুবিধা হলে। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অ্যাডমিশনের জন্য। গুড বাই, গুড নাইট, সবাই ভালো করে থেকো, আজকে সবাই খুব ভালো করে পড়াশোনা করো, ভালো করে মাথা ঠান্ডা করে, সামনে যুদ্ধ আসছে, তার মানে এই নয় যে এখনকার মজাটা ছেড়ে দেবো, ভালো করে মস্তি করো, চলো, ওকে, চলো তাহলে এখানে শেষ করছি, গুড বাই, চলো।